ফতোয়ায় শামিল মধ্যে এসেছে গরীব দুঃখীর বস্তুটা হকটা যে আবার নিয়ে নেয় এটার সঙ্গে তুলনা করা হয়েছে ফতোয়ায় শামিল মধ্যে নিজের থুতু মাটিতে ফেলে আবার জিহ্বা দিয়ে চেপে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সন্তানদেরকে কুরবানি করা লাগত আজকে কতই না আমরা বিপদের মধ্যে পড়ে যেতাম কঠিন পরীক্ষার মধ্যে আমরা পড়ে যেতাম আজকে অর্থ দিয়ে আমাদের কুরবানি দিতে হয় তাই আমরা দুনিয়ার মায়া ছাড়তে আমরা পারি না এই কুরবানি কুরাই করার পরে কি আদর বিষয় কি আশ্চর্য ব্যাপার কুরবানির পশুটা কিনলাম আবার কুরবানির দিন যখন কুরবানি আমরা করব কুরবানির দিন যখন কুরবানি করব কুরবানি করার পরে একটা মাসালা জেনে রাখেন কুর নিজের কুরবানি নিজে করা উত্তম নিজের কুরবানি নিজে করা কি উত্তম নিজে না যদি করতে পারি তাহলে আমার পক্ষ থেকে একজন আমি জিম্মাদারি নিব তবে যাকে দিয়ে কুরবানি করাবে সে হোক ইমাম সে হোক মুয়াজ্জিন সে হোক এলাকার মুতাওয়াল্লি অথবা দায়িত্বশীল যে হোক না কেন আপনার আত্মীয় স্বজন তাকে অবশ্যই আপনার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তার উজুরি তাকে দিয়ে দেওয়া জি তার উজুরি কি করা দিয়ে দেওয়া যখন কুরবানি করা হবে কমপক্ষে কুরবানির কাছে থাকতে হবে থাকবে এটা হচ্ছে উত্তম কাজ যিনি কুরবানি করবেন জবাহ করবেন তার প্রাপ্যতাকে বুঝায় দেবে বুঝতে পেরেছেন তার প্রাপ্যতাকে বুঝায় দিতে হবে এখন মূল বিষয়ে চলে আসি কুরবানি দেওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস অনুযায়ী কুরবানির বস্তুটাকে কয় ভাগ করতে হবে তিন ভাগ একটু জোরে বলবেন তিন ভাগ বলে বুঝুন আমরা সবই জানি কিন্তু মানি না তিন ভাগ করা মুস্তাহাব সুন্নাত একটা চার ভাগ এক নম্বর নিজে দুই নম্বর আত্মীয় স্বজন তিন নম্বর গরিব মিসকিন মুসলমানেরা তাহলে কি বুঝলাম এই তিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস দ্বারা আমরা বুঝে গেলাম এবং কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন নিজে খাও নিজের বাড়া গরিব যে আত্মীয় স্বজনকে খাওয়াও এরপরে যারা গরিব মিসকিন তাদের কাছে পৌঁছায় দাও এখন যদি আমি এই সিস্টেম করি কি নিজের ভাগটা বেশি দিলাম হ্যাঁ এরকম নিয়ে যদি তাকে আত্মীয় স্বজনটা আর একটু কমায় দিলাম গরিব মিসকিনে তার একটু কমায় দিলাম তাহলে নিয়তের মধ্যে ভেজাল আছে না নিয়তের উপরে ভেজাল আরে ভাই বস্তু তো এমনি সময় খেতে তো কিন্তু কুরবানি আল্লাহ তাআলা এটা আল্লাহর জন্য এটা আমাদেরকে বুঝতে হবে কুরবানিটা শুধু আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে আমি যদি আল্লাহর জন্য কুরবানি দিতে দিয়ে থাকি তাহলে গরিব মিসকিনের হকটা আমি কেমনে জামাতে দেয় একটা প্রশ্ন হচ্ছে হুজুর জামাতে না দিয়ে যদি আমি নিজে বিক্রি করি আপনি দিতে পারেন আল্লাহ নবীর আমার তো এই সিস্টেম ছিল না যে এক জায়গাতে বলে দেওয়া সে সময় তো নিজে নিজে দিত এখন মরণ মাতব্য যারা তারা এখন আমাদের দেশে যে সিস্টেম একটা হয়েছে যে এক জায়গাতে পড়ে সৌদি আরব জানেন যান সেই সৌদি আরবে আল্লাহ তাআলা কয়েকবার কবুল করেছেন সেই সৌদি আরবের মধ্যে এক জায়গাতে জমা করা জামাতে এই সিস্টেম নাই নিজে নিজে দিয়ে দেয় সবাই দিয়ে দেয় বেশিরভাগ দেখেছি সৌদি আরবে তারা মাদ্রাসা বা ইদি খানা সেগুলোতে পৌঁছায় দেয় গরিব মানুষ তো ভালো তো পাওয়া যায় অথবা তারা বাইতুল মালে দিয়ে দেয় তো সম্মানিত শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুলু মিনহা ওয়া তুআমুল বাইসাল ফাকির অথবা তোমরা তা থেকে খাও এবং দরিদ্র ব্যক্তি যারা তাদের মাঝে কি করো বিলায় দাও
এটা সূরা ফাতির 28 নম্বর আয়াত এবার আমার কেউ বলতে পারবে না হুজুর জহি হাদিস এটা হ্যাঁ জি বা কুরআন হাদিস এটা বলতে পারবে না যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে নিজে খাও অন্যকে গরিব যারা দুঃখী তাদেরকে খাওয়ায় দাও সম্মানিত হাদিস দ্বারা প্রমাণিত তিন ভাগ করতে গরিব দুঃখীদের মাঝে কিছু দিই আর আবার নিজেরা আবার নিয়ে নিই এরকম হয় না এই কাজটা আমরা করবো না আপনি যদি নিজে যদি আবার নিয়ে যান তাহলে জামাতের মধ্যে দেওয়ার কি দরকার ছিল গত বছর যখন কুরবানির আগে আপনি ফতোয়া দিলাম দেখো ফতোয়ায় শামিল মধ্যে এসেছে গরিব দুঃখীর বস্তুটা হকটা যে আবার নিয়ে নেয় এটার সঙ্গে তুলনা করা হয়েছে ফতোয়ায় শামিল মধ্যে নিজের থুতু মাটিতে ফেলে আবার জিব্বা দিয়ে চেপে নেওয়া বুঝাতে পারলাম না নিজের থুতু মাটিতে ফেলার পরে আবার জিব্বা দিয়ে কি করা চেটে খাওয়া এটা পারবেন আপনি না আরে ভাই কথা না দেখেন না কত বছর যখন বলছিলাম কিছু কিছু মানুষ খুব রাগান্বিত হয়েছিল কোন খারাপ যা বুঝলি এত বড় কথা বলি আরে বাবা তোমার আল্লাহ নবীর হাদিস ফতোয়া একটু না যদি ভালো লাগে তাহলে তো করা গেছি না আছে তাহলে যুদ্ধ করা লাগে আল্লাহর সাথে করো আল্লাহ নবীর সাথে করো আল্লাহ আদেশ করেছে মানবা না না যদি মানো তুমি মুসলমান কেমনে দাবি করো হুজুর আপনি ইসলামী আইনের কথা বলেন এগুলো বলার পর কি দরকার আপনি কি জন্য খারাপ হতে যাবো তো আল্লাহ তো আইনের কথা বলেছেন তা আল্লাহর আইনের কথা বলতে হবে জি আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাক্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমার আল্লাহ বলেন আমার জমিন আমার দুনিয়া আমার জমিনে আমি আল্লাহ আইন চলবে কোন মানুষের আইন চলবে ঘোষণা কার আল্লাহ ঘোষণা আল্লাহ যদি এই কথা বলে আমরা কি করবো আমরা তো ছোট মানুষ আমাদের করার কিছু নাই তো সম্মানিত শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিটাকে সঠিকভাবে দেওয়ার জন্য কবুল ও মঞ্জুর করুন সুন্দরভাবে আমিন আরেকটু জোরে বলি আমিন আমিন আর কুরবানির পশু আমরা যত্ন করব মহব্বত বাড়াবো হাদিসের মধ্যে এসেছে যা যে কুরবানির উপরে যত মহব্বত হবে আল্লাহ তাআলা তার কুরবানিকে তত বেশি কবুল করবেন আপনার কুরবানির পশু কিনে নিয়ে এসেছেন আপনার যত মহব্বত যত ভালোবাসা হবে যত আদর যত্ন হবে আল্লাহ তাআলা তত বেশি কবুল করবেন এমন আমরা মানুষ আছি যে কুরবানির পশু কিনে নিয়ে আসার পরে কুরবানির আগা মুহূর্ত পর্যন্ত আমরা দেখি না ঠিক না তো এটা আসলে ঠিক না কুরবানির পশুর প্রতি মায়া আনতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন আর অন্তরের মধ্যে নিয়মের মধ্যে কোনো যদি ঝামেলা থেকে থাকে আল্লাহ তাআলা সেটাকে যেন দূর করে দেন আমরা সঠিকভাবে কুরবানি দিতে পারি এ বলে আমার আলোচনা এখানে শেষ হচ্ছে